মনুষ্য জীৱনত কিছুমান বিষাদ অসহনীয়, বিশেষকৈ যেতিয়া কম বয়সত কোনো সন্তানৰ মৃত্যু ঘটে বা অকাল মৃত্যু ঘটে, তেতিয়া সেই শোক বহুদিনলৈ থাকে। প্ৰাচীন কালত ভাৰতীয় হিন্দু পৰিয়ালত শিশুৰ অকাল মৃত্যুৰ ঘটনা আছিল বহু বেছি, সেই ঘটনাও আছিল অধিক পীড়াদায়ক। অতীজৰ মাৰি মৰক, মহামাৰী, পুষ্টিহীনতা আদি বিভিন্ন কাৰণত শিশুৰ মৃত্যুৰ ঘটনা আছিল অতিকে বেছি। যি নহওক, আজি আমাৰ দেশ ভাৰতবৰ্ষত শিশুৰ অকাল মৃত্যু হোৱা ঘটনা কমকৈ হ'লেও আছে। কমকৈ হ'লেও তেনে ঘটনা কিছুমান পৰিয়ালত ঘটে বা ঘটি আছে। বহু পিতৃ মাতৃয়ে অকালতে সন্তানক হেৰুৱাই দুখত ম্ৰিয়মান হৈ জীৱন পাৰ কৰিছে, উত্তৰ বিচাৰে। অকল পিতৃ মাতৃ বুলিয়েই নহয়, দুদিনৰ পৃথিৱীত সকলোকে হঁহুৱাই, মায়াৰ সৃষ্টি কৰি সকলোকে কন্দুৱাই গুচি যোৱা শিশুবোৰৰ অকাল মৃত্যু আজিও অসহনীয়। পৰমাত্মাই কাকোৱে এই দুখ নিদিয়ক, সেই প্ৰাৰ্থনা জনাই আজিৰ কথাখিনি ক'বলৈ আৰম্ভ কৰিছোঁ। ভগৱান শ্ৰীকৃষ্ণই গীতাত কৰ্মফলৰ কথা কৈছে, ভগৱান শ্ৰীকৃষ্ণই পুনৰ জন্মৰ কথাও কৈছে শ্ৰীমদ ভাগৱত গীতাত, অধ্যায় 8 শ্লোক নম্বৰ 16। আব্ৰহ্ম ভুৱনা লোকাহ পুনৰাৱৰ্তি নহো অৰ্জুন, মামে পেত্ত তু কন্তেয় পুনৰ্জন্ম ন বিদ্যতে। অৰ্থাৎ হে অৰ্জুন, ব্ৰহ্মাৰে পৰা আৰম্ভ কৰি কীট পতংগ আদি সকলোৰে পুনৰ জন্ম হয়। জন্ম হোৱা আৰু মৃত্যু হোৱা পুনৰ পুনৰ এই ক্ৰম চলি থাকে। হে কন্তেয়, মোক প্ৰাপ্ত কৰা পুৰুষৰ পুনৰ জন্ম নহয়। অৰ্থাৎ আপুনি বুজি পালে যে এই পৃথিৱীলোকত আমি বিভিন্ন প্ৰকাৰে জন্ম লৈ থাকোঁ। ভগৱান শ্ৰীকৃষ্ণৰ জন্মৰ পূৰ্বে কংসৰ কাৰাগাৰত দৈৱকীৰ গৰ্ভত জন্ম লোৱা 8টি শিশুকেই হত্যা কৰিছিল কংসই। তেওঁলোকৰ জন্ম আৰু মৃত্যু আছিল ঈশ্বৰৰ ইচ্ছাৰ অধীন। মা দেৱী গংগা পুত্ৰ ভীষ্মৰ জন্ম কাহিনীও আপুনি হয়তো অলপস্বৰূপ জানে। 7টাকৈ শিশুক জলাঞ্জলি দি মাতৃ গংগাই ভীষ্মৰ বাবে বিশেষ বৰ লাভ কৰিছিল। কি বৰ সেয়াও হয়তো আপুনি ইতিমধ্যেই গম পায়। আনকি দ্বাৰকাত এজন ব্ৰাহ্মণৰ ঘৰত জন্মা 9টা শিশুৰ মৃত্যুক লৈ কুন্তিপূৰ্ণ অৰ্জুনৰ সহায় ভিক্ষা আৰু ভগৱান শ্ৰীকৃষ্ণৰ সহায়ত অৰ্জুনৰ সেই কাম সমাপন, সেই ব্ৰাহ্মণজনৰ আখ্যানো হয়তো আপুনি শুনিছে। তেনে বহু কাহিনী আছে যাক আমি কওঁ ঈশ্বৰৰ ইচ্ছাত সংগঠিত হোৱা ঘটনা বুলি। পঞ্চ পাণ্ডৱৰ 5 পুত্ৰকো কৌৰৱসকলে ভুলবশতঃ পাণ্ডৱ বুলি ভাবি হত্যা কৰিছিল, সেই আখ্যানো মহাভাৰতত আছে। কথাটো হ'ল, মনুষ্য জীৱনত হোৱা এনে কিছুমান ঘটনা বা পৰিঘটনা আমি গম পাওঁ, জানো, যিবোৰত মনুষ্যৰ নিজস্ব কৰণীয় একোৱেই নাথাকে। ঈশ্বৰৰ বিধান মতেই কিছু কাম হয়। সন্তান জন্ম আৰু মৃত্যু ঈশ্বৰৰ ইচ্ছাৰ অধীন। ভগৱান শ্ৰীকৃষ্ণই উত্তৰাৰ গৰ্ভজাত সন্তানক ৰক্ষা কৰিছিল আৰু সেই সন্তানেই আছিল পাণ্ডৱৰ বংশধৰ পৰীক্ষিত। এনে বহু আখ্যান বা কাহিনী হিন্দু শাস্ত্ৰসমূহে কৈ গৈছে। এতিয়া আপুনি যদি গীতাত বিশ্বাসী বা ভগৱান শ্ৰীকৃষ্ণত বিশ্বাসী, তেনেহ'লে জন্ম মৃত্যুৰ ৰহস্যও আপুনি ভগৱান শ্ৰীকৃষ্ণৰ মুখৰ পৰাই শুনিব লাগিব। গীতাৰ দ্বিতীয় অধ্যায় 50 নম্বৰ শ্লোকত ভগৱান শ্ৰীকৃষ্ণই কৈছিল, মনুষীগণে ভগৱানৰ সেৱাত যুক্ত হৈ কৰ্মজাত ফল ত্যাগ কৰি জন্ম মৃত্যুৰ বন্ধনৰ পৰা মুক্ত হয়। এনেদৰে তেওঁলোকে সমস্ত দুখ দুৰ্দশাৰ অতীত অৱস্থা লাভ কৰে। অতীত অৱস্থা মানে পৰমাত্মাৰ অংশবিশেষ হৈ পৰে। মৃত্যু যন্ত্ৰণাৰ পৰা উপশম পাবলৈ ভগৱান সেৱাত যুক্ত হোৱাৰ কথা কৈছিল পৰমাত্মাই আৰু কৈছিল কৰ্মফলৰ কথা। আমি সামান্য মনুষ্য হৈ যিখিনি বুজিছোঁ, মনুষ্যৰ জন্ম, মৃত্যু, জীৱন বা ভাগ্য যি বুলিয়ে কওক, এই সকলোখিনি কৰ্ম নিৰ্ভৰ। ইহকালত সঞ্চিত কৰ্মৰ ফল আৰু পূৰ্বৰ জন্মত আৰ্জিত কৰ্মফল সকলোবোৰেই কাৰক হিচাপে কাম কৰে। আপুনি মই এই পৃথিৱীত কিমান দিন থাকিম, অৰ্থাৎ এজন ব্যক্তিৰ অতীত বৰ্তমানৰ কৰ্তব্য অথবা ভগৱানৰ ইচ্ছাৰ ওপৰতেই জীৱন নিৰ্ভৰ কৰে। কিন্তু কম বয়সত বা এটি শিশুৰ অকাল মৃত্যু বা যিকোনো এজন ব্যক্তিৰ অকাল মৃত্যুক আপুনি ভুলতে পাপৰ ফল বা কৰ্মফল বুলি ধৰি নল'ব। কাৰণ ভগৱান শ্ৰীকৃষ্ণই কোৱা গীতাত আৰু এটা শ্লোকেৰে এই কথা অলপ স্পষ্ট কৰিম আপোনাক। এতিয়া গীতাৰ 6 অধ্যায় শ্লোক নম্বৰ 40, পৰমেশ্বৰ ভগৱানে ক'লে, হে পাৰ্থ, শুভ অনুষ্ঠানকাৰী পৰমাৰ্থবিদৰ ইহলোক তথা পৰলোকত কোনো দুৰ্গতি নহয়। হে বৎস, তাৰ কাৰণ কল্যাণকাৰী নিৰ্দিষ্ট কৰ্ম কৰাজনৰ কেতিয়াও অধোগতি নহয় বা দুৰ্গতি নহয়। অৰ্থাৎ ভগৱত ভক্তিপ্ৰাপ্ত পুণ্যাত্মাৰ ইহকাল পৰকাল কতোৱেই কোনো দুৰ্গতি নহয়। মৃত্যু মানেই মুক্তি। মৃত্যুৰ পিছত পুণ্য আত্মাই পৰমধামত বাস কৰে। যদি কম সময়তো মুক্তি বা মোক্ষপ্ৰাপ্তিৰ বাবে কোনো আত্মা যোগ্য, সেই যোগ্যতা ভগৱানে নিৰূপণ কৰিব পাৰে। আৰু আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা হ'ল,
এনে আত্মাক কোনো কার্য সিদ্ধির বাবে ভগবানে কেতিয়াবা অতি কম সময়ের বাবেও মর্ত লোকলৈ অর্থাৎ এই পৃথিবীলৈ প্রেরণ করে। গতিকে কোনো শিশু কিশোরের অকাল মৃত্যু কর্মফল বা পাপর ফল বলে ভুল ধারণা এটা লৈ নেপেলাব। এই পৃথিবীত বহু মহাত্মা ঋষি দেবদেবীয়ে কিছুমান কার্য সম্পাদনের বাবে মনুষ্য রূপ লৈ কম সময়ের বাবে পৃথিবীলৈ আহে আর সেই কার্য সম্পাদনের লগেলগেই মনুষ্য দেহ ত্যাগ করে পুনের স্বর্গলোকলৈ গুছি যায়। পুরাণত তেনে কিছু উদাহরণ আছে। পৃথিবীখন যাতে সুচারুরূপে আর বিধির বিধান মতে পরিচালিত হব পারে তার বাবেই ভগবানের ইচ্ছা বা অ্যাক্টস অফ গডর অধীনত তেনে কিছু ক্রিয়া কার্যকলাপ মনুষ্য সভ্যতার আরম্ভণির পরাই চলি আহিছে। গতিকে আপনি যদি ভগবান বিশ্বাসী আপনার জীবনত যি ঘটিছে তা গ্রহণ করক, হাঁহি মুখে আপনি আপনার কর্তব্য সম্পাদন করক। এই পৃথিবীত আপনি মই কিয়, কোনো মানুহেই অজরমর নহয়। মনুষ্যরূপে জন্মলৈ মায়াত বন্দী হলেও চিরদিন এই পৃথিবীত আপনি মানুষ হয়ে থাকিব নোৱাৰে। জন্মিলে মৃত্যু অবধারিত। কারোবার বাবে দুদিন আগত, কারোবার বাবে দুদিন পাছত আপনার আত্মীয় স্বজনের মৃত্যুর বাবে আপনি কেতিয়াও নিজকে জগরিয়া নকৰিব। কারণ যি হয়েছে হৈ গৈছে বা আগলৈ এই পৃথিবীত হব তাত আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি কেবল নিজের কর্ম সম্পাদনের মাজেদি ভগবত ভক্তির মাজত পরমাত্মা প্রাপ্তির বাবে নিজকে সমর্পণের মনোভাবে আগুয়াই নিব লাগিব। আর শুনক, ভুলতো যদি আপনার কৃতকর্মরেই ফল বলে আপনার জীবনত কিবা ঘটা বলে ভাবিছে, যদি আপনার পাপাচারর বাবে আপনজনলৈ সংকট আহিছে বলে ভাবিছে, কারোবার মৃত্যু হয়েছে বলেও ভাবিছে, তেনে ভুল ধারণা এটাও লৈ নাথাকিব। সেই ভুল ধারণা আজিয়ে মনের পর দলিয়াই পেলাওক। কেবল ভারতীয় হিন্দু ধর্মশাস্ত্র বুলিয়ে নহয়, পৃথিবীর আন আন ধর্মশাস্ত্রই কয় সন্তানের পাপর ফল পিতৃ মাতৃয়ে নাপায় আর পিতৃ মাতৃর পাপর ফল সন্তানে নাপায়। গতিকে কিছু মনলে অহা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আপনি ভুল ধারণা কিছু লৈ নাথাকিব, দুঃখ করে নাথাকিব। জ্ঞানের সাগরত আরোহণ করিব লাগে এই দুঃখর মুহূর্তত। সন্দিগ্ন চিত্তে কৃষ্ণ উপাসনাত নিজকে সমর্পণ করক। সঠিক দিশত জ্ঞান ধ্যান কর্মই আপনার লৈ যাব। গুরুত্বপূর্ণ কথাটো হল আত্মায় জন্মর সময়ত দেহ ধারণ করে। পুরাণর মতে যিবোৰ শিশুর অকাল মৃত্যু হয় কম সময়ের বাবে পূর্বর বাসনা সিদ্ধির বাবে মরতত খন্তিকিয়া জীবন লৈ সেই অপূর্ণ সুখ পূরণ করে আকো সোনকালেই উভতি যায়। পুরাণর মতেই 15 বছর বয়সলৈ যিবোৰ শিশু কিশোর কিশোরীর অকাল মৃত্যু হয় তেওঁলোকৰ স্বৰ্গ প্ৰাপ্তি হয়। আচলতে কারো ধর্মীয় বা আবেগ অনুভূতিত যাতে এনে কথাই কোনো আঘাত নিদিয়ে সেই কথা ভাবিয়ে এনেবোৰ কথা আলোচনা করা নহয়। আজি আকৌ কৈছো এবার, কোনো শিশুর কিশোরের বা কোনো ব্যক্তির অকাল মৃত্যু হলে পিতৃ মাতৃক জগরিয়া করা অনুচিত আর পিতৃ মাতৃয়ে নিজকেও দুখী দুখী ভাব মনত লওয়া উচিত নহয়। পিতৃ মাতৃর কোনো কর্মফলে কোনো বেলেগ আত্মাক স্পর্শ নকৰে। আসলতে অকাল মৃত্যু হওয়া যি সন্তান তেওঁলোকর মাজলৈ আহে সেই সন্তানক নিজের সন্তানরূপে মুহূর্তত পালেও সেই সন্তানের আত্মা হৈছে একক সত্তা। সেই আত্মার গৰাকী পিতৃ মাতৃও নহয়, সেই আত্মা পরমাত্মারই অংশবিশেষ। এই কথা জনার পিছতো কিছুমানে আজীবন দুঃখ করে থাকে, নিজের কিবা কিবি পাপর ফল বলে ভাবি সময় নষ্ট করে। তেনে কোনো ব্যাখ্যা হিন্দু ধর্মশাস্ত্রত আমি পড়িবলৈ পোৱা নাই। তথাপিও কৈছো, কারবার মনত যদি পাপবোধ আছে আর নিজকে পাপিতকৈও পাপি যেন যদি লাগি থাকে আপনার, আমার কথা শ্রবণের পিছতো যদি আপনার বিশ্বাস নহয়, তত্ত্বজ্ঞানী মহাপুরুষের শরণাপন্ন হোক। আর চতুর্থ অধ্যায়ের 36 নম্বর শ্লোকটো আপনাকে এবার কব খুঁজছো। তুমি যদি সমস্ত পাপী সকলকৈও পাপি বলে নিজকে গণ্য করা, তেতিয়াও এই জ্ঞানরূপী তরণীত মানে জ্ঞানের নাওত আরোহণ করে তুমি দুঃখের সাগর পার হব পারিবা। জ্ঞানের নাও মানে পরমাত্মার জ্ঞান, যে জ্ঞানের সন্ধানত মনুষ্যই আজীবন লাগি থাকে। গতিকে এই পৃথিবীত ঘটা সকলো ঘটনাই বিধির বিধান বলে মানি লৈ মনুষ্যই কর্মমার্গ জ্ঞান মার্গত ভরসা করে যুগত্ব বা ব্রহ্মত্ব প্রাপ্তির বাবে নিজ বাতেরেই বাদ বুলিব লাগিব। আপুনি আপনার সহায় হোক, ভগবান আপনার হইতে আছে। ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ।